হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো শিলপাটায় শীতকালীন ধনে পাতা দিয়ে ভর্তার রেসিপি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এখানে দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 3টা খোসা ছাড়িয়ে দেশি রসুনের কোয়া। সামান্য পরিমাণে দিব এখানে লবণ। লবণটা দেওয়ার ফলে মরিচগুলা কিন্তু খুব বেশি ছিটে গায়ে এসে পড়বে না। মরিচ যখন আপনি হালকা তেলের মধ্যে ভাজতে যাবেন তখন কিন্তু মরিচগুলা ছিটে এসে আপনার শরীরে পড়তে পারে। সেই ক্ষেত্রে চাইলে ঢাকনা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। জাস্ট হালকা একটু কালার এনে ভেজে নিয়ে এখন দিচ্ছি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ কিউব করে। পেঁয়াজগুলোকেও সব কিছুর সঙ্গে 30 সেকেন্ড ভেজে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 5টা কার ফ্রেশ ধনে পাতা। যেহেতু এখন শীতের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে। খুব অল্প টাকায় চাইলে আপনি বেশ কিছু ধনে পাতা পেয়ে যাবেন। এই ধনে পাতার ভর্তাটা শীতকালে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই চমৎকার লাগে। এখন ধনে পাতাগুলিকেও হালকা কিছুটা ভেজে নিয়ে মিশিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে আবার ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম সবুজ থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। চলে এসেছি এখন ভর্তাটা বানাতে। প্রথমে রসুনের কোয়া আর কাঁচামরিচগুলা একটু মিহি করে বেটে নিতে হবে। যেহেতু আমি এগুলাকে টেলে নিয়েছি একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন ধনে পাতাগুলোকেও মিহি করে বেটে নিতে হবে। ধনে পাতা সব কিছুর সঙ্গে 2 বার বাটা দিয়ে একটু মিহি করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অল্প সময় কিন্তু পাতাগুলা ভাজার ফলে কালারটা খুবই গ্রিন সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। যেহেতু প্রথমে আমি সামান্য কিছুটা লবণ দিয়েছিলাম, সেজন্য এ পর্যায়ে লবণের পরিমাণটা কমিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা চাপ দিয়ে এখন থেতলে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু বেটে একদমই মিহি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেঙে দিতে হবে। তাতে করে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজটা যখন মুখে লাগবে খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে ভর্তাটাকে মিশিয়ে যে ডিশে সার্ভ করব সেখানে উঠিয়ে নিলাম। শীতকালীন ধনে পাতার এই ভর্তার রেসিপিটা গরম ভাত কিংবা যে কোনো পিঠার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।